করে কে করে? ছি ছি, লাগা মেরা মজাক। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অনেকদিন তোমরা ব্লগ দেখোনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, একটু বেশি অসুস্থ ছিলাম, তো সেই জন্য পাগলি পাগলিও লাগছে। যাই হোক, তো সেই জন্য ব্লগ রেগুলার আসেনি, তো এই হলো গিয়ে কারণ। আর আমাদের আজকে তো বোলপুরে থাকার কথা ছিল, কারণ বলেছিলাম তোমাদের যে বিশালের বিয়ে, বাট এই আমার শরীর খারাপের জন্য সেটাও যাওয়া হলো না, ক্যান্সেল হলো। কালকে রাত থেকে একটু বেটার ফিল করছিলাম, তখন টিকিট তো ক্যান্সেল করে দিয়েছিলাম, তারপর প্ল্যান করলাম যে আমরা এখান থেকে মানে চাঁচল থেকে মালদা যাব 4:05 বাসে, তারপরে 9:00 সময় শতাব্দী এক্সপ্রেস রয়েছে, সেই শতাব্দী এক্সপ্রেস করে 11:30 নামাকাত বোলপুরে নামবো। বাট যখন টিকিট কাটতে যাচ্ছি জাস্ট, তখন আমার বাবা চলে এলেন, এসে নিয়ে জল ঢেলে দিলেন যে যাওয়া যাবে না। তো যাই হোক, সেই জন্য আর যাওয়া গেল না। ও বললো ঠিক আছে, ছাড় থাক থাক বাদ দাও, বড়দের কথা একটু শুনতে হয়। তো সেই জন্য আর যাওয়া হলো না। এখন আমরা দুজনে একটু চা খাচ্ছি। যাইনি, ঘুম ঘুম চোখে চা খাচ্ছি। ব্রেকফাস্টের আইটেম দেখো, আলুর পরোটা, স্যালাড, আর হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আর তোমার এটাকে কি বলে, লবণ, লঙ্কা, রসুন, আবার রিপিট করলাম আর কি ভালো করে বলার জন্য, সেটা দিয়ে একটা চাটনি টাইপস, আর ওটা হচ্ছে কি তরকারি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, ওইখানে ভাইয়ের, আর এটা আমার। আমি এই যে পরোটাগুলো একটু অন্য শেপের হয়েছে আমারগুলো, আমি বেলেছি এগুলো, এটা বেলার পর ওটা বেলেছি, সেই জন্য এটার থেকে ওটা বেশি পারফেক্ট, আর ওটার থেকেও এটা বেশি পারফেক্ট। তো পারফেক্ট জামাই বাবা জীবনকে দেওয়া হয়েছে, আর একজনকে আর কি দেখাবো, সে তো খালি গায়ে আমার ভাই। হ্যাঁ, স্নান টান অলমোস্ট কমপ্লিট, আমার ভাই আর ওকে কিছুতেই স্নান করানো যায় না। বাপরে বাপ, এখন তাও 2:24 বেজে গেছে, কেউ একদম একজন দুজনের মধ্যে একজনও স্নান করতে যায়নি। খাবো কখন আমরা ভগবানই জানে। এবার লুডো খেলা হচ্ছে উইথ বৃষ্টি এন্ড গান। আমার ভাই একটা ভিডিও করেছে, বলছে দে 100 টাকা লেগা, 100 রুপিয়া, 150 টাকা নিবে মা, বলো না, শুরু করো, 150 রুপিয়া লেগা, ওই লেটটা জানো না মা, এটা বন্ধ করো। বলছি যে কে কোন ঘর নিচ্ছে? আমি আর এই যে 6 কিলো দিয়েছি আমি ফার্স্টে, না আরে তুই আমার দলে রে, না আমি আরো, কে জিতবে? দেখা যাক কে জিতে। তো মার ভাই জিতে গেছে, আমি আরো হেরে গেছি, আমি খালি হারছি কদিন থেকে। চারদিকে বৃষ্টি হচ্ছে, তাই গোটা বাড়িতে জামা কাপড় মেলা, গিয়ে দেখি মা কি করছে। আমি করেছি নাকি? আলুটা মেখেছে কে? পরোটা মেখেছে কে? আলু মাখার উপরই আসল টেস্ট, মাখা ঠিকঠাক হয়নি, আলু ভিতরে ঠিকঠাক ঢুকানো হয়নি, আলু আলু তো মাখাই হয়নি ঠিক করে, আলুতে আর একটু ঝাল টাল আরো লাগতো। একদিন আমি করবো দেখবে, তোমাদেরকে দেখা, আমাদের ছাদটা কি সুন্দর লাগছে দেখতে, এই মানি প্ল্যান্টটা তো দারুণ। অর্চনা হাই, হাই করো। চারিদিক বৃষ্টিতে একদম ভেজা ভেজা গোটা ছাদ, আকাশের অবস্থা দেখো, মানে বৃষ্টি কমছেই না কিছুতেই, জল টলে একদম ভরে গেছে। যেখানে যেখানে পেরেছে মা, সেখানে সে বালতিতেও গাছ লাগিয়ে দিয়েছে, কি অবস্থা। এখনই পড়তাম, দিত মা আমাকে গালি, চারিদিকে জল, তাও সাহস করে ফেলছি, মা বাবা দরকার নেই, থাক। জবা গাছও লাগিয়ে দিচ্ছে এখানে দেখো,
এটা কি লাগিয়েছে আমি বুঝতে পারছি না, এটা কি গাছ? এদিকেও এত গাছ লাগিয়েছে, যেখানে যেটা পেরেছে লাগিয়ে দিয়েছে। এটা কি গাছ লাগিয়েছে কে জানে। তবে অপরাজিতা গাছটা দারুণ হয়েছে, যে ফুল এসছে কতগুলো। বিখ্যাত চা হচ্ছে, চাই চাই চাই। তোর খালি গা দেখে দেখে লোকে ক্লান্ত, আর দেখতে দেখতেই কি হচ্ছে, মানুষ রোস্ট করছে আমাকে। করুক আমার ভাইয়ের গেঞ্জি নেই। আমি একটাই রিকোয়েস্ট করবো আমার সব সাবস্ক্রাইবারকে, আমার ভাইকে একটা করে গেঞ্জি দিতে। ওর গেঞ্জি নেই। আর আরেকজনকে একটা করে বালিশ দিতে, ওর বালিশের অভাব। বালিশ, ব্ল্যাঙ্কেট, লেপ দিতে। হোটেলে আছি, খাবার নিচ্ছি, ঢুকে যাচ্ছি জামাটা। এই ওয়েদারে বিকালবেলা সিঙ্গারা আচ্ছা, রাত্রেবেলা বিরিয়ানি আর চিকেন চাপ। এটা আবার কি হলো, সিঙ্গারা চাটা ঠিক ছিল, রাতে আবার বিরিয়ানি চিকেন চাপ? না আমি খাবো না। অর্চনার সাথে প্র্যাঙ্ক হবে, প্র্যাঙ্ক। এই বাঘটা আমরা এখন বসিয়ে দেবো। আজকে আমার মন ভালো নাই। আমাদের অর্চনার কিনে সবাই খুব আনন্দ করে। অর্চনা, হয় অর্চনা, যাও হলো না। এখন বাড়িতে বসে বসে বোর হচ্ছে। মা পান বানিয়ে দিল, পান খাচ্ছি। জানি না, হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, তার জন্য কিছুই হলো না। না হলে এত সুন্দর আমাদের প্ল্যান ছিল 3 দিনের, মানে খুব ভালো হতো আর কি ঘোরাটা। আমরা অনেক রকম প্ল্যান করেছিলাম সুন্দরবন বলছি, দেখছো তো, বোলপুর যাওয়া নিয়ে। বোলপুর যাবো, সোনাঝুরি হাট কভার করতাম, বিয়েটা কভার করতাম, ও সব বন্ধু বান্ধবরা আসার একটা ব্যাপার ছিল। সব মিলে খুব আনন্দ হতে পারতো, বাট হলো না। তাও দেখি রিসেন্টলি আমরা কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার অবশ্যই প্ল্যান করবো, কারণ বিয়ের পর থেকে সেভাবে তো কোথাও ঘুরতে যাওয়াই হয়নি। তো এরকমই প্ল্যান আছে, দেখা যাক কী হয়। দুজনেই পান খাচ্ছি উইদাউট খয়ের, তার জিভটি পুরো লাল হয়ে গেল কি জানি। আজকে আমার মন ভালো নাই। শ্বশুর বাড়িতে ল্যাত খেতে এসছে, বাঘের উপর সুচ্ছে ল্যাত খাচ্ছে, বাঘের সুচ্ছে ল্যাত। আমার বরকে জ্বালাবো, এটা মাথা করে মাটির টান খেতে। কোনো ইচ্ছাই নাই মাখার, চকচক হয়ে যাবে। আর অলরেডি ভালো, আমি আর এই সব কেন মাখতে যাব। কি বলে তুমি, আমি মাখাবো তাই। কি আর কইবো বাবা, ও ধরো এটা ধরে দিন, একদম ভূত হবে তুমি। বা এটা বলো না, মানছি তুমি দেখতে একটু সুন্দর। ছেলেদের একটু দাগ ভালো লাগে না, খুঁটবে কেন, তুমি তো ইচ্ছে করে দাগ ক্রিয়েট করছো। হয়ে গেছে, দাড়িগুলোতে তো আর লাগাবো না, তাও একটু লেগে গেছে। চোখের নিচটা দিয়ে তো, হ্যাঁ কালি পড়ে গেছে, ওই জায়গাটা দিতে নেই।
এই পুরো রাউন্ডটাই দিতে নেই, ওর জন্য আলাদা। ওইটাই তো জানি, তাহলে আরো কালো হয়ে যাবে। দিতে নেই তো, ঠিক আছে যাও। এভাবে এখন তুমি কিছুক্ষণ থাকো, ঠিক আছে? গাল নষ্ট করলে হবে না, আর বেশিও চাই না আর কমও চাই না, আর খাবো না আমরা। খাবে তো, নিজে খাবে না বলে কাউকে খেতে দিবে না। কি এটা রদ দেখা হচ্ছে? রদ আমি নিতে পারবো না, তেল তেলা জিনিস। আমরা এবার একটু ছাদে যাবো, একটু ছাদ থেকে হাওয়া খেয়ে আসবো। পাগল জামাই, পাগল শাশুড়ি, আস্তে উঠছে দেখো। আকাশে চারিদিক মেঘলা, আমরা ছাদে একটু আড্ডা মারতে এসেছি, অল্প স্বল্প আড্ডা মেরে চলে যাব। তেইশ বাজে, এখনো লাইট জ্বালিয়ে মুভি দেখছে, আমি শুয়ে পড়েছি মুভি দেখছি। ভগবান জানে, আমি এডিট করছিলাম, একটা স্পেশাল ভিডিও এডিট করছিলাম যেটা তোমরা খুব শিগগিরই দেখতে পাবে। এখন না, কিছুদিন পর, কবে কবে দেখতে পাবে সেটা বলবো। দেখো বউয়ের ব্লগ দেখো, দেখছে খবর। আর আমি মুখে চিপচিপ করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি, এখন দিন যাব ওকে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দেবো। ফেস প্যাক করে দিয়েছি, এখন একটু জেল লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। আমার বাবা মাকে ঘুমাতে, এখন আমি ঘুমিয়ে যাবো, ও হয়তো একটু খবর দেখে নেবে, পাঁচ মিনিট জাস্ট হাইলাইট আপডেট, তারপর ও শুয়ে পড়বে। সো আজকের মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এই জানি আমি কদিন ব্লগ দিতে পারিনি, বিকজ আমি খুবই অসুস্থ ছিলাম, টেনশনে ছিলাম সব কিছু নিয়ে, সেই জন্য ব্লগটা দেওয়া হয়নি। কী না কী হয়েছিলো সেসব ফার্দার ডিটেলস আমি যাচ্ছি না, কারণ সব শরীর খারাপ জাতীয় আলোচনা করতে আমার একদমই ভালো লাগে না। তো সেসব স্কিপ করো, আজ থেকে রেগুলার ওয়েতে ভিডিও আসবে ভেবেছিলাম। বোলপুরে গিয়ে খুব আনন্দ করব, খুব মজা করব, আজকে বিশাল লালির বিয়ে, সেখানে মজা করব, তারপরে সোনাঝুরির হাটে যাব, শপিং করব। কিছুই হলো না, হয়তো আরও বেটার কিছু অপেক্ষা করছে, সেই জন্যই হলো না। সব কিছু পেছনেই তো একটা লজিক কারণ কিছু না কিছু হয়তো থাকে। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে তাহলে এখানেই করছি। সবাই খুব 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 ভালো থেকো, খুব সাবধানে থেকো। টাটা বাই, টেক কেয়ার, টাটা।